আমাদেরকে স্বস্তি দিয়ে ঘূর্ণিঝড় মুখা আমাদের দেশে খুব বেশি ভয়ঙ্কর তাণ্ডব চালায়নি, স্বস্তির ব্যাপার। তারপরও যা হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ওই মানুষগুলোর ক্ষতি থেকে কাটিয়ে সহজে আসলে উঠতে পারবেন না, অনেক সময় লেগেছে। এই রাষ্ট্র কখনো এসব দুর্গত মানুষের পাশে, এই সরকার কখনো এসব দুর্গত মানুষের পাশে থাকে না। কিন্তু এই ঘূর্ণিঝড়টা শেষ মুহূর্তে মিয়ানমারের দিকে চলে গেছে অনেক বেশি ভেঙে, সেটার একটা কারণ ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন এরকম, আমাদের অনেকেরই চোখে পড়েছে। তারপরও বলি, যে দেশের সরকার প্রধান পরহেজগার সে দেশে আল্লাহর একটা রহমত থাকে। উনি কারণ বলতে গিয়ে বলেছেন খুব ক্লিয়ারলি, প্রধানমন্ত্রী নেক আমল ও পরহেজগারি তার কারণে মুখা বাংলাদেশে প্রভাব ফেলতে পারেনি। এটা নিয়ে ফেসবুকে প্রচুর কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে এই নিউজটা শেয়ার করছি আমরা, অনেকে ট্রোল করছি, অনেকে করছিও না, যেহেতু এখানে প্রধানমন্ত্রীর উল্লেখ আছে, আমরা অত সাহস অনেকে করিনি। প্রধানমন্ত্রীকে সরিয়ে রাখি, ইনফ্যাক্ট এই যে একজন প্রতিমন্ত্রী এভাবে কথা বলেন, এরকম খুঁজলে আমরা আরো অনেক মন্তব্য পাব, বিভিন্ন মন্ত্রী নেতা সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে নানা রকম বিশেষণ দিয়ে তাকে নানা রকম ভাবে গ্লোরিফাই করে নানান মন্তব্য করেন, অনেক 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 তথ্য আছে। ট্রোলের বাইরে গিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি কেন হয়, মানে এবং এরা এটার কি ঝুঁকিটাও দেখার চেষ্টা করেন কখনো, একটু পেছনে যাই। আওয়ামী লীগ সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 2009 সালে, তার কয়েক মাসের মধ্যেই ঘূর্ণিঝড় আইলার আক্রমণ হয়। তার বছর দুয়েক আগে সিডর হয়েছিল, এটা তীব্রতা প্রাবল্য বেশি ছিল, কিন্তু আইলার মানুষের মৃত্যু অনেক বেশি না হলেও কয়েকশো মানুষ মারা গেছেন, তাও অনেক অনেক ডিজাস্ট্রাস একটা ক্ষতি হয়েছিল। সেটা হচ্ছে প্রচুর বেড়ি বাঁধ ভেঙে লবণাক্ত পানি দক্ষিণাঞ্চলের অনেক জেলায় ঢুকে পড়েছে এবং বহু জেলায় আজও বহু ফসল হয় না ওই লবণাক্ততার কারণে। দীর্ঘদিন বহু জমি জলাবদ্ধ ছিল, পুকুরে লোড়া পানি ঢুকে গেছে, বহু জায়গায় ধান চাষ করা যায়, এরকম অসংখ্য সংকট নিয়ে ওই জেলাগুলো থেকেছে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন, আইলার মতো এরকম একটা ডিজাস্টার হলো, সেটা কেন হলো, এই প্রশ্নগুলো আসে। একইভাবে এই দেশে একটার পর একটা গুজলে পুরো সময়ের মধ্যে ডিজাস্ট্রাস প্রচুর ঘটনা, প্রচুর দুর্ঘটনা, প্রচুর সংকট আমরা দেখেছি, তাহলে সেটা কেন, এই প্রশ্ন পাল্টাভাবে আসে, আসতেই পারে, খুব অস্বাভাবিক কিছু না। বাংলাদেশে আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হলো, এটা সব সময় মানে আমাদের এই মুহূর্তে যারা মন্ত্রণালয়গুলো চালাচ্ছেন, আমি কয়েকটা মন্ত্রণালয়ের কথা বলি, ধরুন অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশের একজন অর্থমন্ত্রী আছেন যিনি মন্ত্রণালয়ে যান না, উনি মন্ত্রণালয়েই যান না, অন্য সব কথা বাদ দিই আমরা, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, অফিসে যান, অনেক অফিসে পাওয়া যায় না, উনি অর্থমন্ত্রী আছেন, থেকে যাচ্ছেন, থেকে গেছেন, উনি কি করছেন কেউ কিছু জানে না। প্রচুর সংকট যখন ডলার নিয়ে, দেশের মূল্যস্ফীতি নিয়ে, তার সাথে তার পলিসি কি, তার চাওয়া কি, তিনি কি করছেন, পদক্ষেপ নিচ্ছেন, এই তথ্যগুলো খোঁজার জন্য তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু উনি পদে আছেন। বিরাট তালিকা, বিরাট তালিকা দেওয়া যাবে প্রায় সবাই, কেন হয় এটা আমরা খুব সহজে বুঝতে পারি, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একজন মন্ত্রী কেমন করছেন সেটা ম্যাটার করে, কারণ ওই মন্ত্রীর ব্যর্থতা দিনের শেষে সরকারের ব্যর্থতা, এবং পার্লামেন্টারি সিস্টেম পুরো মন্ত্রিসভা একসাথে বিবেচনা করা হয়, এবং প্রধানমন্ত্রী হিসেবে সেই ব্যর্থতার দায়ভার প্রধানমন্ত্রীরও থাকে, অবশ্যই থাকে, কারণ উনি ওই পুরো দলটাকে নেতৃত্ব দেন। সো এই ব্যর্থতার জন্য প্রতিটা সরকার তটস্থ থাকে, যখন এই কোনো রকম কোনো সংকট হচ্ছে তাকে চেঞ্জ করা, পলিসির পরিবর্তন করা, অন্তত মানুষকে ব্রিফ করা, ন্যূনতম এই সংকট হয়েছে, আমি পারিনি, আমি চেষ্টা করছি, এভাবে করতে যাচ্ছি, প্ল্যান জানানো, প্ল্যান দেয়া। কিন্তু দেখা গেল কিছুই এই অর্থমন্ত্রীর দিক থেকে দেখা যায়নি। এরকম প্রচুর মন্ত্রী আছে, বারবার বলছি, একজন না, বাণিজ্য মন্ত্রী আছেন, মাঝে মাঝে উনি কথা বলেন, বাজারে যা তা সিন্ডিকেট করে সব দখল করে মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে, তেলের নামে, পোলট্রি মুরগির নামে, সব কিছু মাঝে মাঝে কথা বলেন, কিন্তু ব্যর্থতার পরও উনি মন্ত্রী থেকে গেছেন, থেকে গেছেন। যে জিনিসগুলো মানুষের ইমিডিয়েট ক্রাইসিস তৈরি করছে সেগুলো দু একটার কথা বলছি,
কেন থেকে যান? কারণ মানুষকে সার্ভিস দেওয়ার প্রয়োজন নাই এই সরকারের, বারবার বলছি এ কথা, এবং মানুষ ক্ষুব্ধ হলেও কিছু আসে যায় না এই সরকারের। রাদার তারা চেষ্টা করেন তাদের চাকরি টিকিয়ে রাখার, মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা হলে তার চাকরি টিকিয়ে রাখার জন্য মানুষকে সার্ভিস দেওয়ার কথা ছিল, মানুষকে তার যে মন্ত্রণালয় সেখানে মোটামুটি সঠিক ব্যবস্থাপনার কথা ছিল, সুশাসনের কথা ছিল, যাতে মানুষ মোটা দাগে, আমি আমি আমাকে ভুল বুঝবেন না প্লিজ, বাংলাদেশের মতো দেশে বসে আমি এক্সপেক্ট করি না আমরা ইউরোপ আমেরিকার উন্নত গণতান্ত্রিক দেশের মতো সার্ভিস পাবো, অসাধারণ সুশাসন পাবো, অসাধারণ দুর্নীতি মুক্ত হবে সবকিছু, না, এদেশে যারা মন্ত্রী হবেন, এদেশে যে সরকার থাকবে তারা বেশ কিছু দুই নম্বরই করবে, এখনকার পার্সপেক্টিভে বলছি, আজ থেকে আরো বহুদিন গণতান্ত্রিক চর্চার পর সেটা হয়তো থাকবে না, তাদের ইনএফিসিয়েন্সি থাকবে, তাদের করাপশন থাকবে, কিন্তু মোটা দাগে মানুষ সার্ভিস পাবে এবং সেই সার্ভিসটা এনশিওর করার চেষ্টা আছে, সেটা জনগণ দেখতে চাইবে, দেখতে চায়। কিন্তু না, ওটার কোনো বালাই আসলে নাই। আমি আবার বলছি আমার এক্সপেকটেশন অতটুকু, যারা ওবায়দুল কাদের মন্ত্রণালয়ে ঠিক কিছুই করতে পারেন নাই বলাতে তো প্রথম আলোর উপরে উনি এমন খেপা খেপলেন, প্রথম আলোর বিরুদ্ধে লেগে টেগে তো সে বিরাট কাহিনী, বলাও যাবে না, আপনি পাচ্ছেন না এই কথাটা বলাও যাবে না। তাহলে মন্ত্রীদের মন্ত্রিত্ব ধরে রাখার উপায় কি? খুব সোজা, আপনি যিনি চাকরি দিয়েছেন, মানে আমাদের সংবিধান এত একচ্ছত্র ক্ষমতা প্রধানমন্ত্রীকে দিয়েছে, উনি যতজন খুশি ইচ্ছা সাংবিধানিক ভাবে মন্ত্রী নিয়োগ করতে পারে এবং যতদিন ইচ্ছা তাকে রাখতে পারে, এতটাই একতরফা শক্তি ক্ষমতা আছে। হ্যাঁ, এই ক্ষমতা থাকার পরও যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকে উনি চেঞ্জ করবেন, মানে পাল্টে ফেলবেন, ওকে সরিয়ে ফেলবেন, এগুলো করবেন, কিন্তু এগুলো করবেন না, কারণ এখন আর ওই রকম কোনো ফিডব্যাকের প্রয়োজন নাই। তাহলে এই যে ত্রাণ প্রতিমন্ত্রীরা এইসব কথাবার্তা বলেন, তার কারণ হচ্ছে একটা এনিকস তারা চান প্রধানমন্ত্রীকে খুশি রাখা, তাকে যিনি চাকরি দিয়েছেন। প্রধানমন্ত্রী এই কথায়ও কতটুকু খুশি হয়েছেন আমি আসলে জানি না, কিন্তু এটা ভবিতব্য যে এভাবে করেই যে ক্ষমতায় থাকা যায়, কোনো কোনো উক্তি হতে পারে, ইভেন প্রধানমন্ত্রীর কাছে বলতে হতে পারে এটা খুব বাড়াবাড়ি হয়েছে, কিন্তু কিছু করার নেই, কারণ দিস ইজ দ্য প্রসেস, এই প্রসেসটা চলছে, তাই এটার ব্যারিয়ার কতটুকু, পেরিমিটার কতটুকু, এটার পরিসীমা কতটুকু আছে, কতটুকু ক্রস করা যাবে আর যাবে না সেটা বুঝে ওঠা যায় না। উনি একজন বলেছিল ওটা ও আমাকে তো তাকে চালিয়ে যেতে হবে, সো প্রতিদ্বন্দ্বিতাটা দক্ষতা এবং সুব্যবস্থাপনার না, প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে তোষা মোদির, এটাই ঘটে, এটাই ঘটে প্রতিটা ক্ষেত্রে সব সময় তাই। এভাবেই আসলে এক একটা স্বৈরাচারী ব্যবস্থা ক্রমাগত ধ্বংস হতে থাকে, ব্যবস্থা দেশকে ক্রমাগত ধ্বংস করতে থাকে এবং তারা কেয়ারও করেন না। ওই যে বলছি মাঝে মাঝে আমরা যখন একটা কথা বলি আমাদের ভেতরে কখনো কখনো একটা কথা দাঁড়ায় এরকম যে আমি যে বলছি এই কথাটা আদৌ কতটা কেমন লাগবে অন্য মানুষের কাছে, এই যে পারসেপশনটা, এই চিন্তাটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, মানুষকে কেয়ার করছে না, আমাদের এই যে ইচ্ছে করছে কিন্তু ভেতরে কোনো একটা ব্যারিয়ার আছে, বাইরের কোনো একটা কারণে আমার ব্যারিয়ার আছে বলছি না, এটারও এক ধরনের সৌন্দর্য আছে, কিন্তু আমি যখন সেটাকে আর কেয়ার করছি না তার মানেটা হলো আমি মানুষ আমার কাছে মূল্যহীন, এবং এভাবেই আসলে তাদের চাকরি টিকে থাকে, কোন রকম কোনো ব্যাপার নেই। একজন ত্রাণ প্রতিমন্ত্রী এভাবে কথা বলেন।